मिट्टी তার মানে ও টব আবি তক ময়ূরীর কাছে পাচার হয়ে গেছে হায় রাম ওই টবের মধ্যে যতগুলো টাকা আছে সেটা ময়ূরী কি আবি তক জেনে গেল ময়ূরী কি টাকার কথা আগে থেকে জেনে গেছে নাকি তাই মিট্টিকে দিয়ে ও টবটা চুরি করিয়েছে ওরে বাবা রে কি ব্যাপার বলতো ভাইয়ের সঙ্গে সঙ্গে ওর মাথাটাও খারাপ হয়ে গেল নাকি এই চুপ কর ঘরে যা না 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 এ অন্য কোনো কেস আছে পাতি একটা টপ নিয়ে লাফানোর লোক তো পালুক নয় মিটি কোথায় কেন কি দরকার কি দরকার তোমার মেয়ে আমার ঘর থেকে টাকা চুরি করেছে কি এই কথা কে বললো তোমাকে এই কথা কি বললো তারু তারু দেখেছে তোমার মেয়েকে আমার ঘর থেকে টাপ চুরি করছে চি 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 সাহস কত বড় ওই মেয়েটার হয়েছে আমাকে না জানি আমার ঘর তোমার লজ্জা করছে না তুমি তোমার মেয়েকে চুরি করে শিখিয়েছো আমার টাপ কোথায় আছে বলো ময়ূরী যদি টাকাটা জেড়ে দিয়ে থাকে হে ভগবান এই বাড়িতে তো ইনি অশান্তি করতে পারবো না হে ভগবান কি হবে মেজো বৌদি আমি বলছি তোমার টাপ এখানে নেই বাড়াবাড়িটা করো না প্লিজ এই এই রুকো তো থামো বাড়াবাড়ি করছি আমি বাড়াবাড়ি তুমি করছো এখন তুমি টাপ 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 চুরি করছো ময়ূরী তো আমার মেয়েকে নিয়ে ছি এই শোনো এত বড় সাহস কি করে হয় তোমার আমার মেয়েকে তুমি চোর বলছো হ্যাঁ সামান্য একটা টাপ নিয়েছে তার জন্য তুমি চোর বলবে তো কি বলবো সাহসের কথা বলছো আমাকে যাও দেখাবে না একদম তোমার মেয়ে আমাকে না জিজ্ঞেস করে আমার ঘর থেকে টাপ নিয়েছে এটাকে চুরি করা বলে না সাহসের কথা বলছে আশ্চর্য তো তুমি এরকম কেন করছো এরকম মেজবৌদি আমি মেজবৌদি ও একটা সামান্য টাপ নিয়েছে তাও ওর প্রজেক্টে লাগবে বলে নিয়েছে ঠিক আছে আর আমি আমি না ওকে নিজে হাতে পারমিশনটা দিয়েছি যে টাপটা তুই নে কারণ ওর প্রজেক্টে লাগবে আমি এমন করছো যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি কি করবো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তোমার মেয়ে প্রজেক্টটা আমি কি করবো আমার এখন ওই টাপই চাই আমকো বলি টাপ আমি কি আমি চাই ও স্কুল থেকে ফিরেই তোমাকে টাপটা দিয়ে যাবে তুমি এমন করছো যেন তোর টাকা কড়ি আছে ওর মধ্যে হ্যাঁ না Oh!